Hey guys, assalamualaikum. Kya mona se shobai ekhon amra jacchi namaz porte. Thik ache, amra ei dik diye jabo ebong amra dekhi ki kora kora jay. Are vlog ta ami aro onek jaygay jabo. So guys, ami ei dik diye jacchi amra ei thik ache ei dik diye jei kaj ta korbo amra andar ute lagaye debo. ঠিক আছে, আমার লাইভ স্টাইল নিয়ে ব্লগ ভিডিও করা যে ফাইব আছে, এবার তো আমরা টিপতে টিপব, টিপার পরে আমাদের হয়ে যাবে। এবার আমরা হলো মধ্যে চলে গেলাম, এখান থেকে আমরা জি টিপলাম, লিফটের পরিবেশ এই। ঠিক আছে, সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমরা নামাজ পড়তে যাব। ঠিক আছে, আমাদের বাসায় আরঙ্গের পাশেই আমাল মজিউর রহমান টাওয়ার। ওকে, লিফটে চলে আসছে। ঠিক আছে, তারপরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে খুলে গেল আমাদের ফ্ল্যাটের দিক দিয়ে। দেখো, এইটা দেখো, আমরা নকশা করেছি ভালো। ঠিক আছে, আর আমাদের এই পরিবেশ, এখানে সবাই গাড়ি গাড়ি দেখে দিচ্ছে। ঠিক আছে, তো আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এর গাছটি খুব ঠান্ডা বেশি পড়ছে, খুব বেশ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর আমাদের যে কাজটা করতে হবে এখানে, পরিবেশ এই দেখো, বাইরে কত কুয়াশা কুয়াশা দেখছি। আমরা স্ক্রিন মসজিদটায় যাবো না, বেরিয়েছি এবং আমরা আরো জিনিসপত্র করতে চলে চার দেখি তোমার সামনে দেখাই আমাদের আরো আমাদের পরিবেশ এই। বন্ধুরা, আজকে আমি তো বাইরে বেরিয়েছি, আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে, বাইরে খুব কুয়াশা ছিল, এখন আমরা বাইরে বেরিয়েছি, তো আমরা বাইরে একটু ঘোরাঘুরি করবো এবং তারপরে আমরা দশকুতের ওই দিকে যাব এবং আরও আমরা ব্যাংকের দিকে যাব এবং আরও আমাদের কাজ আছে। আমাদের ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগতম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে দেখবা। আমি মাহমুদ শফিকুর রহমান। সো গাইস, আজকের দিনটা খুব স্পেশাল, কিন্তু আমি আজকে মানে খুব ঠান্ডা পড়ছে, তো আমরা দুই তিনটা সোয়েটার গায়ে দিয়েছি। আরও আমরা যাচ্ছি বাইরে, আর বাইরের পরিবার কুষ্টিয়া শহরের আমাদের ভালোই মানে একটু আজকে একটু ঠান্ডা পড়ছে বেশি। এর আবহাওয়া দপ্তর বলেছে যে হলো এটা ঠিক করে হবে, এই এইটা হলো ঠিক হবে খুব দ্রুতভাবে। ঠিক আছে, তো আমরা দেখো তোমরা বাজারের পরিবেশ এবং আমরা যাচ্ছি। সো গাইস, বন্ধুরা, আমরা হলো বাইরে দাঁড়ালে আছি, এটা হলো পাঁচ রাস্তার মোড়ে একটু আগে খেলা করে আগে, সামনে হলো অ্যাকুরিয়ামের দোকান। ঠিক আছে, এই দোকানে বাংলাদেশে কুষ্টিয়ার যে অনেক মাছ বিক্রি হয়, আপনারা এখান থেকে নিতে পারেন, সুন্দর সুন্দর মাছ পাবেন এই দোকানে। ঠিক আছে, এইখানে হলো মানে ভালো কোয়ালিটির গোল্ড ফিশ, তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি মলি, অনেকগুলো মলি প্লাচি এখানে আছে, এগুলো অত বিধের মাছ। ঠিক আছে, তারপরে এগুলো হলো মানে অস্কার ফিশ, এগুলো খুব ডেঞ্জারাস মাছ, এগুলো সাদা হোয়াইট মলি। ঠিক আছে, আর এখানে অনেকগুলো ছোটো ছোটো মাছ আছে, এখানে হলো এই মধ্যে আছে হলো মানে কি যে ফাইটার ফিশ। ঠিক আছে, নীল কালারের ফাইটার ফিশ, আর এইগুলো হলো
অ্যাকুরিয়াম, ঠিক আছে? ছোটো ছোটো অ্যাকুরিয়ামের 9-18, এগুলোর দাম খুবই কম, আপনারা এই দোকান থেকে নিতে পারেন। সামনে হলো বক্স, মানে অনেকগুলো আছে, ঠিক আছে? সামনে বড় অ্যাকুরিয়াম, এবং মাছে হলো কমেট, তারপরে গোল গোল ফিশ, কই কাপ, এই মাছগুলো আছে। এখানে প্রচুর মাছ বিক্রি হয়, আপনারা এই দোকান থেকে আসলে একবার কুষ্টিয়া আসলে ঘুরে যাবেন এই দোকান থেকে, ঠিক আছে? কিনবেন এই দোকান থেকে গোল ফিশ, আরও অনেক মাছ কিনতে পারেন, ঠিক আছে? আমরা এই দিক দিয়ে হলো আমরা যাচ্ছিলাম, তাই ভিডিওটা করা দোকানের মধ্যে ঢুকে। এগুলো দেখুন মাছগুলো খুব কিউট, ঠিক আছে? খুব ভালো মানের মাছ, ঠিক আছে, এখানে পাওয়া যায় কুষ্টিয়াতে। এইটা হলো খেলাঘরের পাশে হলো আরাফাত লাইব্রেরির বিপি পড়িতে, মানে এই দোকানটা আছে, ঠিক আছে? খেলাঘরের পাশেই পাবেন, ফারুক খেলাঘরের পাশে, ঠিক আছে? এই দোকানটার পুরো পরিবেশ এই। আমরা এখন বন্ধুরা আমরা এখন বাইরে বেরিয়েছি, আরও একটু যেইটা আমরা করব যে এখানে হলো আমাদের বাসার সামনে একটা হাউস, এখানে অনেক সুন্দর সুন্দর মানে জিনিসপত্র আছে। আর এখানে আমরা খেলার মাঠ ছিল এখানে আমাদের আগে, আর এখানে আমাদের বাইরে এসে আমাদের বিল্ডিং, ঠিক আছে? আমরা এখানে সাতলাই থাকি আরঙের সামনে, ঠিক আছে? আর হলো এইদিকে হলো এটা বেঙ্গল ফার্মেসি, আর এখানে সামনে হলো একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি। এখানে পাওয়া যায় স্পেশাল স্যুপ, চিকেন ফ্রাই, তারপরে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, আরও অনেক কিছু পাওয়া যায়। তো আপনারা এখানে আসলে ঘুরে যেতে পারেন এই রেস্টুরেন্ট থেকে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে যাচ্ছি, আজকে খুব পছন্দ ঠান্ডা, ঠিক আছে? অসত্য প্রবাহ চলছে। তো গাইস সামনে প্রোডাক্ট কম্পিউটার দেখা যাচ্ছে, আরও অনেক কিছু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? সামনে বক চত্বর এবং আরও অনেক কিছু। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আরও এখানে হলো কাজ হচ্ছে, এবং আর হলো সামনে হলো এই, ঠিক আছে? আজকে দিনটা মানে ভিডিও করা দরকার ছিল, এখানে পেয়ারা বিক্রি করছে, ঠিক আছে? এই লোক এখানে থানার মোড়, এখানে অনেক কিছুই বিক্রি হয়, সকাল সকাল 6-6টার থেকে শুরু হয়, রাত 11টা পর্যন্ত এখানে জামজট থাকে। আজকে একটু ফাঁকাই দেখে লাগছে, ঠিক আছে? আর আমরা সামনে যাব, ঠিক আছে? সামনে যে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? ডানে গেলেই আমরা এই মোড়টাই পাব, ঠিক আছে? তো গাইস এখানে তো এটা বিকাশের দোকান, ইনি লেনদেন করেন, তারপরে এখানে কোচের দোকান, ঠিক আছে? এইগুলো মার্কেট, এখানেও একটা বিকাশের দোকান, আপনারা আসলে দেখতে পারবেন কুষ্টিয়াতে। আর এখানে তো পালকি, ঠিক আছে? এখানে কমতম সব বিক্রি হয়। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। এটা হলো পাঁচ রাস্তার মোড়, একটু আগেই সামনে ওই সামনে দেখা যাচ্ছে পাঁচ রাস্তার মোড়, এটা হলো ডেন্টাল, ঠিক আছে? লাকি ডেন্টাল, এখানে হলো দাঁত টাঁত সমস্যাতে আমরা সবাই আসি এখানে। এখানে যত ভালো ট্রিটমেন্ট হয় না, সনল সনল দেওয়ারে বেশি ভালো ইজি ট্রিটমেন্ট হয়। বাজার দর বেশি নাকি হয় কত? দেবে ওটা দেবে।